যাই বলিস ভাই, কি না কিন্তু একটা জিনিস একদম মাস্ট আছে, কোনো কথা হবে না। গুরু মনে হচ্ছে একেবারে ফিদা হয়ে গেছে, তবে যাই বল গাটটা কিন্তু দারুণ। দেখ আমি এখন বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাচ্ছি, তোর যদি কোনো সমস্যা হয়, বাড়িতে তো বৌদি আছে, জানা বৌদিকে গিয়ে বল, আমাকে কেন বিরক্ত করছিস? আমি কোথায় যাবো আর কোথায় যাবো না, আমি যখন আসছিলাম তখন আমি শুনেছিলাম কে যেন বলো বলি করছিল তোমাকে মারবে। হবেই তো, আরে ওইসব ফেউগুলো তো আমার পেছনেই পড়ে আছে, আমি সিনেমা হলে গেলে আমাকে মার। এবার বলতো এই হুমকিটা তোকে কে দিল? আমি দেখিনি মিস্টার, কিন্তু শুনেছিলাম ছিল শক্তিটা। তুই বলছিস যে তুই নিজে কানে শুনেছিস শক্তি আমাকে মারবে বলে? শোন জানি, তোর মতো আমি না কল্পনার জগতে বাস করি, আর তুই যেটা বলছিস সেটা বাস্তবে কখনো হওয়ার না। যা বাড়িতে গিয়ে খেল, রোববারটাই ভেবে নষ্ট করিস। বিশ্বাস করো বেজা, আমি সত্যি ওকে বলতে শুনেছি। একদম নাটক করিস। ইরে মনোজ, আর কত দেরি করবি? ভয় লাগে।